আসসালামু আলাইকুম। গ্রামীণ কোম্পানির পক্ষ থেকে দারুণ একটি সুযোগ আপনাদের জন্য নিয়ে আসছে। তো যাদের গ্রামে ওয়াইফাই লাইন নাই কিংবা নেট কিনা অনলাইনে কাজ করা সম্ভব না, ওয়াইফাই লাইন তাদের লাগবে, কিন্তু তাদের গ্রামে ওয়াইফাই লাইন নাই, তো তার ছাড়াই আপনারা ওয়াইফাই চালাতে পারবেন। আজকের ভিডিওতে তাই দেখাবো, তার ছাড়া আপনারা কিভাবে ওয়াইফাই লাইন চালাবেন। এটা আগে ছিল না, বর্তমানে আনছে, আপনারা অনেকে জানেন না, তো এখন দেখাই দিব। তো আমি দেখেন একটা মাইজিপি অ্যাপস কিন্তু আমি নামাই রাখছি, এই মাইজিপি অ্যাপসটা আপনারা নামাইলেও পারবেন। তো মাইজিপির অ্যাপসের ভিতরে যখন চলে আসলাম, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অপশনের ভিতরে ঢুকতে পারবেন কিংবা আপনি নিচে গেলেও পাবেন। তো এখানে আমি একটা জাস্ট ক্লিক করলাম, কিভাবে কাজ করবেন তাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাই দিব। আনলিমিট ইন্টারনেট চালাবেন, শুধুমাত্র ওয়াইফাইয়ের মতো বিল দিবেন, কিন্তু কোনো তার লাগবে না, কিচ্ছু লাগবে না, চালাতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু বক্স আছে, এই যে আপনাদের যে রাউটারটা লাগবে, এই যে রাউটারটা কিন্তু আপনাদেরকে বাজার গিয়ে কিনতে হবে না, এই রাউটারটা তারাই কিন্তু আপনাদের বাসায় নিয়ে আসবে। ঠিক আছে, কিভাবে আনবে সেটি তো এখন দেখাবো। এখানে ক্লিক করতে বলছে, তো এখানে জাস্ট একটি ক্লিক করলাম। এখানে একটি ক্লিক করার পর নতুন আরেকটা পেজ আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে আমি চলে আসলাম, একটু অপেক্ষা করতে হবে। তারপর আপনারা একটু উপর দিক টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন তিনটা প্যাকেজ কিন্তু এখানে দেওয়া আছে, তিনটা প্যাকেজ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি ফলো করেন, আমি আপনাদেরকে টিকমার্ক করে দেখাই দিতেছি। এখানে উপরে যেটা আছে, উপরেটা যদি ফলো করেন, এখানে ম্যাক্স স্পিরিট 30 MBPS, তারপর যেটা আছে এটা হলো আপনার 25 MBPS, তার নিচে যেটা আছে এটা হলো আপনাদের এই দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 40 MBPS স্পিরিট। তো বেশি স্পিরিট তাদেরই লাগবে যারা কম্পিউটার দিয়ে কাজ করেন, তো সবার জন্য সব ব্যবস্থা এখানে আছে। অনেকে কিন্তু কম্পিউটার দিয়ে কাজ করেন, তো তাদের নেটের গতিটা একটু বেশি লাগবে, সাধারণ যারা মোবাইল চালান তারা এইগুলো নিতে পারেন, উপরেরগুলো। ঠিক আছে, তো আমি যেটা মাঝখানে আছে, তো এখানে কিন্তু টাকার রেটটাও দেওয়া আছে, কত টাকা বিল কাটবে, কয়টা ডিভাইস আপনারা চালাতে পারবেন, সম্পূর্ণ সব কিছু দেখাই দিচ্ছি। এটা আছে মূল্য 1300 টাকা, মানে আপনাদের বিল দিতে হবে, ঠিক আছে, মাসে এটা দিতে হবে 1000 টাকা, এটা দিতে হবে 1900 টাকা। তো এটা আমার মনে হয় না যে আপনাদের প্রয়োজন হবে, এটা যারা বড় বড় কাজ করে তাদের জন্য। ঠিক আছে, তো যেটা আছে এই যে মাঝখানে এটাতে আমি ক্লিক করলাম, যেটা 1000 রয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে অর্ডার নাও লেখা আছে, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন, এখানে এটি ক্লিক করবেন। এখানে এটি ক্লিক করার পর নতুন একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে দেখবেন কিছু ঘর আছে, ফাঁকা ঘর, এগুলো আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে, পূরণ করতে হবে। পূরণ কিভাবে করবেন, একটু উপরে টান দিবেন, টান দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন যেভাবে আপনারা অ্যাড্রেসটা দিবেন, আপনাদের বাসায় তারা রাউটার নিয়ে আসবে, তো অ্যাড্রেস দিতে হবে। প্রথম আপনার নাম দিয়ে দিবেন উপরে, তার নিচে দিয়ে দিবেন আপনার মোবাইলের ফোন নাম্বার, ফোন নাম্বার যদি অটোমেটিকলি এখানে না নেয় বসাই দিবেন। তো তার নিচে এখানে দিয়ে দিবেন আপনারা মোবাইলের একটি ইমেল, এখানে দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট, মানে আপনাদের জেলা। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন, এখানটা ক্লিক করলেই দেখতে পারবেন, আমি দেখাই আপনাদেরকে, ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ইস্যু হবে, আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা এভাবে খুঁজে এভাবে বসাই দিবেন। ঠিক আছে, এই নিচে একই আপনাদের যে এরিয়া গ্রাম, এই ডিস্ট্রিক্ট যখন আপনি দিবেন তারপর আপনাদের গ্রামটা চলে আসবে, এখানে আপনাদের গ্রাম কিন্তু এখানে পাবেন। আপনারা ডিস্ট্রিক্ট বহানোর পর এই নিচে ক্লিক করলে আপনাদের গ্রাম পাবেন। ঠিক আছে, এই গ্রামের নাম বলবেন, ঠিক আছে, এখানে আপনাদের গ্রামটা দিবেন। তো এখান থেকে আপনাদের গ্রামটা আপনারা খুঁজে নেবেন, তারপর দিয়ে দিবেন তার নিচে, এই যে এখানে দিয়ে দিবেন আপনাদের গ্রাম রোড, মানে আপনাদের গ্রামে একজন মারদো থাকতে পারে, তো তার বাড়ির এমন পাশে। ঠিক আছে, একবার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে আপনার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, যেন আপনার এলাকায় এসে আপনার নাম বললেই সকলে দেখাই দিতে পারে, এরকম এক জায়গার অ্যাড্রেস দিয়ে দিবেন, যেহেতু আপনার বাড়ির ঠিকানা না দিতে পারেন। তো দোকানে, এই বাড়ির পাশে কোনো দোকান থাকলে ওই দোকানের ঠিকানা দিবেন, ওখানে আসলেই বলে দিতে পারবে। তারপর আপনার নিচে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ফোন নাম্বার, তারা এসে কিন্তু আপনাকে ফোন দিতে পারবে। তো এখানে কিন্তু তারিখ দিতে হবে, আপনারা তাকে কোন কত তারিখে আপনারা আসতে বলবেন, কয়দিন পর আসতে বলবেন, এখান থেকে অবশ্যই কিন্তু তারিখটা দিতে হবে।
তো তারিখটা দিলে ওই তারিখ মতন কিন্তু তারা চলে আসবে আপনাদের বাসায় রাউটার নিয়ে, ঠিক আছে? আর নিচে আছে রেফার কোড, এটা অপশনাল, এটা না দিলেও হবে। তো সব কিছু যখন পূরণ হয়ে যাবে, আমি সব কিছু পূরণ করতেছি, দেখেন আমি সব কিছু পূরণ করে দিয়েছি। তারপর নিচে আছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটি টাচ করতে হবে। তো নেক্সটে টাচ করবেন, আমি নেক্সটে টাচ করে দিলাম, তারপর দেখবেন এখানে একটি টিক মার্ক কিন্তু অলরেডি উঠে যাবে, সবগুলো টিক মার্কে কিন্তু এখানে উঠা লাগবে। তারপর একটু টান দিবেন এই মাঝখানে, আবার আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, যেটা আর কি নেন আপনারা অফার, মানে যেটা আপনারা নেন। তো এই মাঝখানেরটা 1000 যেটা প্রাইস আছে, এটার উপরে আমি আবার ক্লিক করলাম, আবারও নেক্সট বাটন, এই নিচে নেক্সটে ক্লিক করলাম, দেখেন দুইটা গ্রিন টিক কিন্তু এখানে উঠে গেছে, ঠিক আছে। তারপর এখানে দেখবেন একটু উপর দিক টান দিলে, এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার মতো দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু একটি রাউটার দেখা যাইতেছে। এই রাউটারের দাম হচ্ছে 4000 টাকা, 4000 টাকা। নিচে আরেকটা রাউটার আছে, এই রাউটারটার দাম হচ্ছে 7500 টাকা, যার প্রাইসটা নিচে কিন্তু দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে কিন্তু দেওয়া আছে। দাম বেশি কমের কারণ হচ্ছে এখানে আপনি 10টা ডিভাইস চালাতে পারবেন এটা দিয়া, আর এটা দিয়া আপনি 32টা ডিভাইস চালাতে পারবেন, এই জন্য দামটা আর কি কম বেশি। তো দাম একটু প্রথমবার বেশি দিয়া, যেহেতু আপনি তো পাল্টাভাবে চালাতে চান, তো দাম যেটা বেশি একটু বেশি হলেও 32টা ডিভাইস আপনি চালাতে পারবেন, এটা নয় ভালো, ঠিক আছে? তো যাই হোক, আপনি যেটা নেবেন ওটার উপরে ক্লিক করবেন, আমি যেমন এই নিচেরটার উপরে ক্লিক করলাম, তারপর আবারও নেক্সট বাটন এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের গ্রিন টিক কিন্তু উপরে ফলো করলে তিনটা উঠে গেছে, আরেকটা বাকি আছে। তো এটা যেভাবে বলবেন, দেখবেন আপনার সকল অ্যাড্রেস সব কিছু ঠিক আসেনি, সকল কিছু ঠিকঠাক থাকলে, ঠিক না থাকলে ঠিক করে দেবেন, অ্যাড্রেসটা ঠিক আছে দেখবেন ভালো মতো। তারপর এখানে একটা বক্স আছে, এই যে দেখেন খালি বক্স, এটাকে আপনারা টিকমার করে দিয়া আপনারা এখানে একটি ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আপনারা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর ওই তারিখ মতো আপনাদের বাসায় চলে আসবে তারা রাউটার নিয়ে, তারপরে কিন্তু আপনাদেরকে কাজ করে দিতে পারবে, আপনাদের কিছুই করতে হবে না, বুঝতে পারছেন? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটি লাইক করে যাবেন, একটি কমেন্ট করে যাবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আরও ভিডিও পাবেন। তো আল্লাহ হাফেজ।